বাংলাতেই ভালো লাগা সম্পূর্ণ। সম্পূর্ণ এখন আপনারা দেখছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের সাজঘর। আমি রূপা আর আমার সঙ্গে রয়েছেন দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস আনিয়া। ভীষণ সুন্দর লাগছে তোমাকেও। Love is in the air. Love is in the air. Happy Valentine's Day. Same to you and happy Valentine's Day to all our viewers. উৎসবের সময়, আনন্দের সময়, আর আমাদের তো মনে হয় গ্ল্যামার ওয়ার্ল্ড আমাদের সারা বছরই একটা ফেস্টিভ মুড দেয়। হয় আমাদের ডেইলি রেজিমে নিজেদেরকে প্রত্যেক দিন আগের দিনের থেকে সুন্দর লাগে, আর তার বাইরে আমাদের বিউটি স্যালনের অফারে। তো কিছুদিন আগে যেটা নিয়ে তুমি বলছিল যে আমাদের এই যে প্রিম্যাচিওর গ্রে হেয়ার কেন হয়, কেন সালফেট ফ্রি শ্যাম্পু তুমি বারবার বলছো সবাইকে ইউজ করতে, তো সালফেট ফ্রি শ্যাম্পুটা কি মানে তোমার এইটা থেকেই মাথায় এসেছিল যে কারণে তুমি অনিয়ন রিন্সটাকে এনেছো? শুধুমাত্র এটা নয় যে এত বেশি ব্রেকেজ প্রবলেম হচ্ছে, এত বেশি আমরা এখন কেমিক্যাল ট্রিটমেন্টে ইউজ টু হয়ে গেছি, সেখান থেকে ব্রেকেজটা বেশি হচ্ছে, বা যে প্রিম্যাচিওর এজিং নিয়ে যেটা নিয়ে তুমি শুরু করলে সেটা এত বেশি পরিমাণে হচ্ছে। তো সব মিলিয়ে মনে হয়েছিল যে এমন একটা কিছু আনতে হবে যেখানে এই প্রবলেম, অনেকগুলো প্রবলেমের সলিউশন একটা কোনো প্রোডাক্ট হতে পারে। তো সেখানেই সালফেট ফ্রি রেড অনিয়ন বেসড শ্যাম্পু, কন্ডিশনার অ্যান্ড হেয়ার অয়েল নিয়ে আসা। আমাদের কী হয় জানো তো, এই ফলিকলের মধ্যে যে পিগমেন্টটা থাকে, যে কালারটা থাকে, সেটা যখন কমতে শুরু করে তখনই আমাদের গ্রেইনটা শুরু হয়ে যায়। এবার গ্রেইংয়ের সাথে সাথে কিন্তু চুল খুব উইক হয়ে যায়, অনেক ব্রিটল হয়ে যায়, ভেঙে যায়। সেই ব্রেকেজটা যাতে আমরা প্রিভেন্ট করতে পারি, সেই কারণে আমি বলবো আরও সালফেট ফ্রি শ্যাম্পু বা অনিয়ন বেসড শ্যাম্পু, অনিয়ন বেসড কন্ডিশনার অ্যান্ড হেয়ার অয়েল, যাতে আমরা নিউট্রিশনের কথাটাও মাথায় রাখতে পারি। এই যে তুমি আগের বার বলেছিলে প্রিম্যাচিওর এজিং যে আমাদের চুলের গ্রেহেয়ারের কারণ, তার একটা বড় কারণ ছিল স্ট্রেস। তো স্ট্রেসের জন্য কিন্তু স্কিনেও একটা এজ ফ্যাক্টর কাজ করছে, এবং স্কিনটাও কিন্তু প্রিম্যাচিওর এজিং হচ্ছে, সেখানে কোথাও রিঙ্কল আসছে, কোথাও স্যাগিং হচ্ছে, কোথাও কিন্তু চেহারায় ওই ছাপটা, মানে স্ট্রেসের মধ্যে একটা যে মানসিক বার্ধক্য আছে ওই প্রসেসটাতে, সেইটা কোথাও স্কিনকে এফেক্ট করছে একদম। এর জন্য সানবার্ন বা সান ড্যামেজ হচ্ছে সবথেকে বড় একটা ফ্যাক্টর। এরকম বহু মানুষ আছেন যে সানস্ক্রিন ছাড়াই বাইরে বেরিয়ে যাচ্ছেন, সেখান থেকে যে কী পরিমাণ ড্যামেজটা করে আমরা রোজ বাড়িতে ফিরছি, আর সেটা যদি তুমি 365 দিন ভাবো, মাল্টিপ্লাই করে দেখো ওই একটু একটু ড্যামেজটা, আর এতগুলো বছর। সেই জন্য এমন একটা সানস্ক্রিন আমাদের সবাইকে ইউজ করতে হবে যেটার থেকে আমরা ব্রড স্পেকট্রাম প্রোটেকশন পাবো। UVA কিন্তু খুব একটা লং টার্ম ড্যামেজ করে দেয়, যার মধ্যে রিঙ্কলসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। বাট UVB থেকে দেখবে যে আমরা বাইরে গেলে, অনেকে বলে না যে বাইরে গেলাম রোদের মধ্যে চট করে স্কিনটা পুড়ে গেল, একদম ট্যান্ড হয়ে গেছি, এই এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা বেশি কমপ্লেন পেয়ে থাকি, সেটা UVB করছে। সেই জন্য আমাদের এমন একটা সানস্ক্রিন চাই যেটা দিয়ে আমরা দুটো থেকেই প্রোটেকশন পাবো। গ্লোফের সানস্ক্রিন 30 আমরা ইউজ করতে পারি, কেউ কেউ গ্লোফের সানস্ক্রিন 40 ইউজ করতে পারেন যাদের স্কিন অয়েলি, কারণ ওই ম্যাট লুক যেটা গ্লোফের সানস্ক্রিন 40 দিতে পারে, তাতে কি হয় ওই ম্যাট লুকের জন্য অনেকটা সময় একটা অয়েল কন্ট্রোলড লুক পাওয়া যায়। আর অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করার আগে, কারণ সারাদিন থাকো আমরা যখন সানস্ক্রিন ইউজ করে বাইরে বেরোই, অনেকটা সময়ের জন্য বেরোই, তার আগে আমাকে কিন্তু স্কিনকে হাইড্রেশন দিতে হবে, আমার স্কিনকে ভালো করে ময়েশ্চারাইজ করতে হবে। এই সময়ের জন্য আপনাদের পছন্দের সুপারফেয়ার কোল্ড ক্রিম তো রয়েছে, এটা আমার মনে হয় না বললেও যারা এখানে গেস্ট এসেছেন বা আমাদের দর্শক বন্ধুরা সবাই খুব পছন্দের একটা প্রোডাক্ট সুপারফেয়ার কোল্ড ক্রিম। তবে গরমটা বাড়তে থাকলে সেটা তখন আমরা আস্তে আস্তে সুপারফেয়ার থেকে গ্লোফেয়ার ময়েশ্চারাইজারে শিফট করে যাই। আমাকে একটা জিনিস বলো যে এই যে অ্যান্টি এজিং নিয়ে কথা হচ্ছে বা প্রিম্যাচিওর এজিং নিয়ে কথা হচ্ছে, তো যাদের স্কিনটার একটা ড্রাইনেসের টেন্ডেন্সি রয়েছে বা যাদের ধরো প্রচণ্ড রকমের দিনের আলোতে, সূর্যের আলোতে বাইরে বেরিয়ে খোলা আকাশের নিচে কাজ করতে হয়, এরকম পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের কি অ্যান্টি রিঙ্কল ট্রিটমেন্ট লাইক অ্যান্টি রিঙ্কল সিরাম, সেটা কি মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর? এটা মাথায় রেখে অবশ্যই সব সময় সেখানে আমরা অ্যান্টি রিঙ্কল সিরাম ইউজ করতে পারি, গ্লো নাইট ক্রিম দিয়ে সেই রিপেয়ারটা করতে পারি, রোজকার ড্যামেজটা রোজ রাতে গিয়ে আমরা একটু একটু করে রিপেয়ার করে নিলাম। আর এই যে বললাম যে চট করে যে সানট্যান হয়ে যাচ্ছে বা সানবার্ন হয়ে যাচ্ছে, সেটা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্য অবশ্যই গ্লো ফ্রেশ বা গ্লো অ্যাক্ট
অ্যাক্টিভ, সেটা আপনারা স্কিন টাইপ বুঝে ইউজ করুন। আর গ্লো শাইন অ্যান্ড মেন্ট জেলটাকে যদি আমরা সপ্তাহে 2 থেকে 3 বার করে ইউজ করতে পারি, সেটাও কিন্তু একটা অসাধারণ সান ট্যান রিমুভালের কাজ করে, বা বাইরে গিয়ে সান ড্যামেজ থেকে যে পরিমাণ ময়েশ্চার লসটা আমাদের হচ্ছে সেটাকে অনেকটা পরিমাণে রিভার্স করতে পারে। একটা জিনিস আমি শুধু জানবো যে আস্তে আস্তে আমাদের আবার ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, খুব কনকনে ঠান্ডা থেকে আবার হালকা গরমের দিকে যাচ্ছে, এরপর আরও বেশি গরমের দিকে যাব। ফেশিয়াল অয়েলটা তো কোথাও আমাদেরকে গোটা উইন্টার একটা হিউজ সাপোর্ট দিয়ে গেছে যে আমাদের স্কিনটা যাতে প্রপারলি রিজুভিনেটেড থাকে, কিন্তু এবার কি আমরা ওটাকে সারা বছরের রেজিমে ইউজ করতে পারবো? একদম, আমি দুভাবে ইউজের কথা বলেছি। এবার আমরা কী করবো ময়েশ্চারটাকে রিটেন করার জন্য, সবসময় ময়েশ্চারটাকে রিটেন করার জন্য গ্লো ফ্রেশ ফেশিয়াল অয়েল বা গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েল। গ্লো ফ্রেশ ফেশিয়াল অয়েলের মধ্যে যেমন আমার ওখানে দেখবে লেখা রয়েছে ফর ম্যাচিওর স্কিন অ্যান্ড ব্রাইটনিং। গ্লো ফ্রেশ ফেশিয়াল অয়েল ম্যাচিওর স্কিনের জন্য অ্যান্টি রিঙ্কল বেনিফিট দিচ্ছে, তার সাথে সাথে ব্রাইটনিং এফেক্টটা এনে দিচ্ছে গ্লো ফ্রেশ ফেশিয়াল অয়েল। আজকের মতন সময় শেষ, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা।